রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টুনি। টুনি অনেক ভালো ছিল। অন্যদিকে কাকলি অনেক খারাপ ছিল। সে অন্যদের নিয়ে মজা করতে ভালোবাসত, অন্যদের কষ্ট দেখে খুশি হতো। একদিন হলো কি, কাল্লু, আরে এই কাল্লু, অনেকদিন তো হয়ে গেল, আমি মজা করতে পারছি না। দেখো সব পাখিরা কিভাবে এত খুশি খুশি দিন কাটাচ্ছে। এ পাখিদের এমন খুশি দেখতে আমার একদম ভালো লাগছে না। আমার তো এটা দেখতে ভালো লাগে যে সব পাখিরা কোনো না কোনো সমস্যায় পড়ুক। কাকলি, তুমি তো সব সময় ভালো পাখিদের পেছনেই পড়ে থাকো। তারা যখন বসে বসে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মিষ্টি পাখি আসলো আর বলল, কালু ভাইয়া, আমি সাগরের কাছ থেকে এসেছি। কিছুদিনের মধ্যেই তোমাদের জঙ্গলে বর্ষা শুরু হবে। কখন কখন বর্ষা শুরু হবে আমাদের জঙ্গলে? বেশ কিছুদিনের মধ্যেই। তোমরা সবাই তোমাদের বাসা ভালো করে মেরামত করে ফেলো, কারণ বর্ষা যে কোনো সময় চলে আসতে পারে। কিন্তু মিষ্টি পাখি, কতদিন বর্ষা থাকবে আমাদের জঙ্গলে? এটা আমি জানি না, এখন আমি যাই, কারণ এটা অন্য জঙ্গলে আমায় বলতে হবে। তোমরাও সবার কাছে এ খবর পৌঁছে দিও। একথা বলে মিষ্টি পাখি সেখান থেকে চলে গেল। কাকলি তখন অনেক খুশি, কারণ সে নতুন কাহিনী নিয়ে ভাবতে শুরু করল। কালু, এখন হবে মজা, হা হা। আরে কালু, এখন হবে মজা, এত অনেক ভালো হয়েছে যে মিষ্টি পাখি আমাদের সাথেই দেখা হয়েছে। কাকলি, আমাকে বলো তো, আবার নতুন করে কী কাহিনী শুরু করলে তুমি? কালু, সেটা তুমি না জানলেও চলবে, ব্যাস তুমি এই খবরটা কোনো পাখির কাছে বলবে না। তারপর যখন হঠাৎ করে বর্ষা শুরু হবে, তখন তো সব পাখিদের ভিজতে দেখে আমার অনেক মজা লাগবে। তারপর রাত হয়ে গেল। কাকলি তখন কাককে বলল, কালু, একটা শয়তানি বুদ্ধি এসেছে আমার মাথায়। এখন বলো আমাকে, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? কালু, আমরা কালকে থেকে এই জঙ্গলে ফুচকার দোকান দিয়ে ফুচকা বিক্রি করব। কাকলি, এটা কেন করবে? ব্যাস, এটা আমি তোমাকে কালকেই বলবো, তুমি বরং সকালে তাড়াতাড়ি উঠে পড়ো। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে কালু কাক আর কাকলি জঙ্গলের ভিতরে ফুচকার দোকান দিল আর সেগুলো বিক্রি করতে লাগলো। কালু, যে পাখি ফুচকা খেতে আসবে তা থেকে ফুচকার বদলে ঘর নিয়ে নিব। কাকলি, কোন পাখি তার ঘর তোমায় দিতে আসবে আর তার বদলে ফুচকা খাবে? কালু, এ ফুচকার এত স্বাদ যে পাখিরা ঘর তো কি তাদের জান পর্যন্ত দিতে রাজি হবে। তুমি শুধু দেখতে থাকো, আমি কি করি। ফুচকা ফুচকা, মজার মজার ফুচকা, মানুষদের খাবার ফুচকা, ব্যাস একবার খেলেই আরেকবার খেতে ইচ্ছে হবে। একটি ফুচকা একদম ফ্রি। তারপর তোতা সেখানে আসলো আর বলল, কাকলি, এগুলো কি, এগুলো কি খাবার জিনিস নাকি? তো আর কি, একটা খেয়ে তো দেখো। তারপর কাকলি তোতাকে একটি ফুচকা দিল আর তোতা সেটাকে খেয়ে ফেললো আর বলল, আরে বাহ বাহ কাকলি, এ তো অনেক মজা লেগেছে, এ তো সত্যি অনেক স্বাদ, আমি এর আগে কখনো এত মজার খাবার খাইনি, আমাকে আরও একটা দিবে? অবশ্যই, কিন্তু একবার ফ্রিতে দিব না, ফুচকার বদলে আমাকে তোমার ছাতা দিতে হবে, যেটাতে তুমি বৃষ্টিতে তোমার ঘরের উপর লাগিয়ে দাও। এই কাকলি, এ তো দেখছি আসলে একটা পোকা, বর্ষা কখন শুরু হবে
তা আমার জানা নাই। আমি আমার ছাতা কাকুলিকে দিয়েই দিই, আর তার বদলে জিভ ভরে ফুচকা খেয়ে নেই। ব্যাস, বর্ষা শুরু হওয়ার আগেই আগেই আমি নতুন ছাতা বানিয়ে নেব। কাকুলি, আমি এখন যাব আর আসব, আর এসেই তোমাকে আমার ছাতা দিয়ে দিব, আর জিভ ভরে ফুচকা খাবো। যাও যাও, তুমি তাড়াতাড়ি ছাতা নিয়ে আসো, আর যত মন চায় ফুচকা খাও। তারপর তোতা ছাতা আনতে চলে যায়। কালু, তুমি দেখে নিও আমি কিভাবে সবার কাছ থেকে তাদের ঘর নিয়ে নেই। তারা তো কেউ জানে না বর্ষা কবে থেকে শুরু হবে, আমরা কেউ তো কাউকে বলিনি। হা হা হা। অন্যদিকে তোতা তার ছাতা নিয়ে আসে, কাকুলি ছাতা নিয়ে নেয়, তার বদলে তাকে অনেক ফুচকা দেয়, যেগুলো তোতা জিভ ভরে খেয়ে ফেলল আর সেখান থেকে চলে গেল। তারপর সেখানে টোনা আসলো আর বলল, কাকুলি আমাকে তোতা বলেছে তোমার ফুচকা নাকি অনেক মজা, আমিও তোমার ফুচকা খেতে চাই। তোতা কি তোমাকে এটা বলেনি যে ফুচকা খাওয়ার বদলে আমাকে তোমার ঘর দিতে হবে? কাকুলি তোতা আমাকে বলেছে সব কিছু, কিন্তু তুমি তো জানো কাকুলি আমার বাসা খড়কুটো দিয়ে তৈরি। কিছু হবে না টোনা, এতেই হবে, আমাকে তো তোমাদের ভিক্ষুক বানাতে হবে বর্ষা আসার আগে। হা 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 হা। এই কাকুলি না অনেক পাগল, সামান্য খড়কুটোর বাসার জন্য অনেকগুলো ফুচকা দিবে। তারপর টোনা চলে গেল আর তার বাসা নিয়ে আসলো আর কাকুলিকে দিয়ে দিল। এই নাও টোনা খাও, জিভ ভরে খাও। তারপর টোনা ফুচকা খেয়ে চলে গেল। কা ফুচকা, মজার মজার ফুচকা, সবার সবার ঘর নিয়ে আসো আর মজার মজার ফুচকা খেয়ে যাও। তোতা কাকুলি সবসময় খারাপ কাজ করে, হঠাৎ আজকে এত ভালো কিভাবে হয়ে গেল? সে আমার ঘর নিয়ে এসেছে আর তার বদলে অনেক মজার মজার ফুচকা খেতে দিয়েছে। টোনা, আমিও আমার ছাতা দিয়ে ফুচকা খেয়ে এসেছি, এই ফুচকা এত মজা যে আমার জিভে এখনো স্বাদ লেগে আছে, কিন্তু কাকুলি তো এটা বললো না যে এত মজার ফুচকা কোথা থেকে আনলো সে। তারপর সেখানে টুনি আসলো আর বলল, তোতা আর টোনা এটা কি করলে তোমরা? তোমরা দুজন তোমাদের ঘর কাকুলিকে দিয়ে দিলে। টুনি, এই ফুচকা অনেক মজা, যদি তুমি খেতে তাহলে দেখতে তুমিও তোমার ঘর দিয়ে দিতে চাইতে। টুনি বর্ষা কবে আসবে আমরা তা জানি না, আমরা আবার আমাদের ঘর বানিয়ে ফেলবো, কিন্তু যদি এই ফুচকা আর না পাই তাই খেয়ে নিয়েছি। যখন বর্ষা শুরু হবে তখন ঠিক তোমরা বুঝতে পারবে। বর্ষা আসার কোনো খবর তো এখনো আসেনি টুনি, যখন কোনো খবর আসবে ঠিক তখনই দেখে নিব। এই কথা বলে তোতা সেখান থেকে চলে গেল, তারপর টোনা ও টুনিও সেখান থেকে চলে গেল। কালো সন্ধ্যা হয়ে গেল, কিন্তু টুনি এখনো এলো না কেন? টুনি কখনোই তার ঘর তোমায় দিবে না কাকুলি, টুনি এত বোকা না, তুমি যাই করো না কেন, কাকুলি বুঝেছ? তারা যখন এসব কথা বলছিল ঠিক তখন আকাশে মেঘ উঠছিল। এখন হবে মজা, তোতা টোনা মরবে বৃষ্টিতে। তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। তোতা আর টোনা একটি গাছের নিচে বসে পড়লো। টোনা, এ কিভাবে হলো, কোনো খবর না দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক বড় ভুল করে ফেলেছি টোনা, নিজের ঘর কাকুলিকে দিয়ে। তারা যখন এসব কথা বলছিল ঠিক তখন গাছ বলে উঠল, টোনা আর তোতা তোমরা অনেক বড় ভুল করে ফেলেছো, ফুচকার লোভে পড়েছ তোমরা। কাকুলি আর কালু কাক আগে থেকেই জানতো যে বর্ষা কবে থেকে শুরু হবে, কারণ
বৃষ্টিবাদী কাককে ওদের খবর দিয়েছিল তোমরা লোভ করেছ, তাই এখন লোভের সাজা ভোগ করো। তোতা কাকলি, একে তো আমাদের বর্ষা আসার খবর দেয়নি, আর আরেক আমাদের ঘর নিয়ে গেছে। টোনা, সত্যি বলতে এখানে দোষ আমাদেরই। এখন টোনের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার তো অনেক লজ্জা করছে। চলো কাকলির ফুচকার দোকানে গিয়ে বসি। হ্যাঁ তোতা, চলো আমরা এটাই করি, না হয় আমরা মারা যাব। তারপর টোনা আর তোতা কাকলির ফুচকার দোকানে গেল। কাকলি আর কালু তো তাদের দোকানে বসে মজা করছিল। কাকলি, তুমি এই কাজটি একদম ভালো করনি। তুমি বর্ষা আসার খবর আমাদের দাওনি, আর আমাদের ঘরও ছিনিয়ে নিয়েছো। কাল্লু ভাইয়া, আমাদের থাকতে দাও তোমাদের ঘরে, তা না হলে আমরা মারা যাব। আরে বা, তোতা এত বড় খেলা করেছি যা তোমরা বুঝতেই পারোনি, হা হা হা। এখন তো শুধু তামাশা দেখবো, যাও ভাগো এখান থেকে। চলো তোতা, এখন আমরা টুনির কাছে যাই, টুনি আমাদের অবশ্যই সাহায্য করবে। টোনা, তুমি দরজায় আওয়াজ করো। না না তোতা, তুমি আওয়াজ করো, আমার তো অনেক বেশি লজ্জা করছে। তোমরা ভিতরে আসো, তোমাদের সব কথা শুনতে পেয়েছি। তারপর তারা টুনির রুমে গেল আর সব কথা খুলে বলল। আর এদিকে খুব জোরে জোরে বৃষ্টি হওয়ায় একটি বড় গাছ তাদের ফুচকার দোকানে ধরে পড়ে গেল, আর তাদের ডানা ও কোমর ভেঙে গেল। হাই কাল্লু, আমার কোমর ভেঙে গেল, এসব কি হয়ে গেল? যা, আমি কখনোই ভাবিনি এসব কিভাবে হলো। এইসব তোমার শয়তানির জন্যই হয়েছে, এখন ভোগো সাজা। যখন বৃষ্টি থেমে যাবে তখন কোনো না কোনো পাখি আমাদের সাহায্য করবে। তারপর তারা দুজন বৃষ্টি থামার অপেক্ষায় ছিল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে যদি আমরা কারো খারাপ করার চেষ্টা করি, তাহলে আমাদের সাথে উল্টো তার থেকেও অনেক বেশি খারাপ হবে। এই নিন টাকা, আমি আর কোনো টাকা দিতে পারবো না। টোনা, আমরা তো বড় লোক না, কিভাবে যৌতুক দিব? তাহলে কি তোমার সাথে আমার বিয়ে হবে না? না টুনি, আমি তোমাকেই বিয়ে করব, তুমি যেমনই হও না কেন। না, এই মেয়েকে আমার একদম পছন্দ হয়নি, মনে হয় তো গরিব ঘরের মেয়ে। শোন, আমি তোকে একটা কথা বলি, তুই তোর মার কাছে থেকে অনেক টাকা নিয়ে আয়, নয়তো আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, আর আমার ছেলেকে বড়লোক ঘরে বিয়ে করাবো। বাবা, আমি তোমায় বিয়ে দিতে চাই, তোমাকে আমি অনেক বড়লোক ঘরে বিয়ে দিব। মা, বড়লোক ঘরে বিয়ে দিলে কি অনেক টাকা পয়সা দিবে? হ্যাঁ বাবা, বড়লোক ঘরে বিয়ে করলে অনেক যৌতুক দিবে। কিন্তু মা, অনেক গরিব ঘরের মেয়ে আছে যারা অনেক ভালো হয়। আমি এত কিছু বুঝি না, তোমাকে বড়লোক ঘরেই বিয়ে করাবো। না মা, আমি বড়লোক ঘরে বিয়ে করব না। এই কথা বলে টোনা বাহিরে চলে যায়। টোনা একটা মেয়েকে খুব পছন্দ করত, তার নাম ছিল টুনি। টোনা টুনিকে সব খুলে বলে। টুনি, শোনো, আমার মা আমাকে বড়লোক ঘরে বিয়ে করাতে চায়, বড়লোক ঘরে বিয়ে করলে নাকি যৌতুক দিবে। টোনা, আমরা তো বড়লোক না, কিভাবে যৌতুক দিব? তাহলে কি তোমার সাথে আমার বিয়ে হবে না? না টুনি, আমি তোমাকেই বিয়ে করব, তুমি যেমনই হও না কেন। পর তারা দুজন বিয়ে করে নিল। টুনি, আমরা তো বিয়ে করে নিলাম, মা যদি তোমায় কিছু বলে তুমি কিন্তু কিছু মনে করবে না। না টোনা,
আমি কিছুই মনে করব না। আমি তো সবার সাথে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে চাই। তারপর টোনা টুনিকে নিয়ে বাসায় চলে যায়। আর বাসায় যেয়ে টোনা তার মাকে সব খুলে বলে। মা, আমি টুনিকে বিয়ে করেছি আর ওর সাথেই থাকতে চাই আমি। কি কি বললি তুই, বিয়ে করেছিস মানে? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। আমাকে না জানিয়ে তুই এত বড় কাজ করতে পারলি? কাকে না কাকে বিয়ে করেছিস? জন্মের ঠিক আছে নাকি নেই মেয়ের? মা, তুমি তো আমায় বিয়ে করাতে চেয়েছিলে, তোমাকে সারপ্রাইজ দেব বলে তোমায় কিছু বলিনি। টুনিকে কি তোমার পছন্দ হয়নি? না, এই মেয়েকে আমার একদম পছন্দ হয়নি। মনে হয় তো গরিব ঘরের মেয়ে। মা, এসব কথা টুনির সামনে আমাকে বলো না। অনেক বড় আশা করে আমি টুনিকে বউ করে এনেছি। টুনির সামনে আমায় আর ছোট করো না। টুনি, তুমি মার সাথে থাকো। মা কিছু বললে মাকে কিচ্ছু বলবে না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। এ কথা বলে টোনা বাহিরে চলে যায়। কিছুক্ষণ পরে টুনি তার শাশুড়িকে বলল, মা, আপনাকে চা করে দেব। মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত। চা খেলে ক্লান্তিটা দূর হয়ে যাবে মা। শোন টুনি, তুই আমাকে মা বলে ডাকবি না। আমি তোকে বৌমা বলে মানি না। আমি আমার ছেলেকে বড়লোক ঘরে বিয়ে করিয়ে অনেক যৌতুক নিতাম। তোর মা তো তোকে কিছুই দেয়নি, আর দিবেই বা কোথা থেকে? তুই তো গরিব। হ্যাঁ মা, আমি গরিব। আর গরিব বলেও তো আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। আমি তাকে জোর করিনি, টোনার ইচ্ছেতেই তো আমাকে বিয়ে করেছে মা। শোন, আমি তোকে একটা কথা বলি, তুই তোর মার কাছে থেকে অনেক টাকা নিয়ে আয়, নয়তো আমি তোকে বাড়ি থেকে বের করে দেব আর আমার ছেলেকে বড়লোক ঘরে বিয়ে করাবো। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। প্রতিদিন টুনিকে কথা শোনাতো যৌতুকের টাকার জন্য। টুনি একদিন তার মায়ের কাছে যায় টাকা আনার জন্য। মা, মা, ও মা, কোথায় গেলে? বাসায় তো দেখছি কেউই নেই। টুনির এমন চিৎকার শুনে পাশের বাসা থেকে এক তোতা আন্টি এসে বলল, টুনি, তোমার মা আর বেঁচে নেই। তুমি না বলে বিয়ে করায় তোমার মা মারা গেছে। আর মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু টাকা রেখে গেছে, এই নাও টাকাগুলো। তারপর টুনি টাকা নিয়ে শাশুড়ির বাসায় আসে আর বলে, মা, আমার মা মরে গেছে, আর যাওয়ার আগে আমার জন্য কিছু টাকা রেখে গেছে, এই নিন টাকা। আমি আর কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এতেই চলবে। একদিন টুনি খাবার খেতে বসে। এই, তোর এত বড় সাহস, মাছের পিস নিয়েছিস ফকিন্নের মেয়ে? এই কথা বলে খাবারগুলো নিয়ে চলে যায়। হে উপরওয়ালা, এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমার? এভাবে কতদিন যৌতুকের জন্য অত্যাচার করবে? হয়েছে হয়েছে, ন্যাকা কান্না আর করতে হবে না। বাড়ির কাজ কে করবে? মা, সব কাজ তো আমি করি, তারপরেও আমার কথা শুনতে হয়। তোর মা তো মরে ভূত হয়ে গেছে, আর তোকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। আমার টাকা চাই, টাকা। যেখান থেকে পারিস আমায় টাকা এনে দে। মা, আপনি তো জানেন মা মারা গেছে, আমি এখন কোথা থেকে টাকা আনবো? টাকা না আনলে আমার ছেলেকে আমি বড়লোক ঘরে বিয়ে দিব। না, আর মুখ বুঝে সহ্য করতে পারবো না। আমার সংসার বাঁচাতে হলে শাশুড়িকে উচিত শিক্ষা দিতে হবে। আমি কালো পুলিশকে ডেকে নিয়ে আসি।
তারপর টুনি কালো পুলিশকে সাথে করে বাসায় আনে। মা, আমায় ক্ষমা করে দিন, আমি আমার সংসার বাঁচাতে কালো পুলিশকে আপনার সব কথা বলে দিয়েছি। এটা তুই মোটেও ঠিক করিস নি। তারপর কালু টুনির শাশুড়িকে ধরে নিয়ে যায় আর টুনির শাশুড়িও শাস্তি পায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে কোনো অপরাধকেই নির্দেশ করে কাউকে দোষী করা ঠিক নয়, আর ভাগ্যের ওপর সৃষ্টিকর্তা ছাড়া আর কারোরই হাত থাকে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের তা কমেন্টে জানিয়ে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিতে ভুলো না। কাকলি, তোমার কি মনে নেই, দুই দিন পর ঈদ, আর সব পাখিরা ঈদ পালন করার জন্য সব কিছু রেডি করে ফেলেছে। এখন আমরা বনে যাচ্ছি শ্যামাই মিঠাই আর মেহেদি আনতে। টুনি, তোমাদের যা যা লাগে তোমরা নিয়ে যাও, আমি তো আজ ঈদের খুশিতে সব কিছুর দাম কমিয়ে দিয়েছি। মা, মা, আমার জন্য মেহেদি এনেছো? তোতা, সত্যি বলতে কাল রাতে আমিও ঘুমাতে পারিনি, মেহেদি লাগানোর অপেক্ষায় আছি। জামালপুর গ্রামের পাশের জঙ্গলেই থাকতো এক টুনি। টুনি ছিল অনেক ভালো পাখি। টুনি তার স্বামী টোনা ও তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকতো। বনের সব পাখিরা সুখে শান্তিতে বাস করতে লাগলো। সব পাখিরা রোজা রাখছিল। একদিন টুনি ও তোতা একসাথে গাছের ডালে বসেছিল। টুনি তখন তোতাকে বলল, তোতা তোতা, দুই দিন পর তো ঈদ উল ফিতর, এবার আমরা সব পাখিরা মিলে আমাদের ঘর সাজাব, আর আমরা একসাথে মেহেদি দিব ও একসাথে খাবার খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি সব পাখিদের ঘর ফুল দিয়ে সাজিয়ে দেব, আর অন্যদিকে তুমি টিয়াকে নিয়ে শ্যামাই মিঠাই আর মেহেদি নিয়ে আসো। ঠিক আছে তোতা বোন, আমরা এটাই করব। শোনো, তুমি কিন্তু ঘর সুন্দর করে সাজাবে, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে টুনি, তুমি যাও, আমি সুন্দর করে সাজাচ্ছি। অন্যদিকে সে জঙ্গলে থাকতো এক কাকুলি। সব পাখিরা তাকে কাকুলি বলে ডাকত, আর সে তখন থেকে নিজেকে কাকুলি বলে পরিচয় দিতে ভালোবাসত। নিজেকে সব পাখিদের থেকে সুন্দর বলে দাবি করত, এই জন্য সে অন্য পাখিদের থেকে দূরে থাকত। কাকুলির স্বামী কালু ছিল খুবই অলস। কালু কাকু কাকুলি খুব মিথ্যে কথা বলতো। কাকুলি চুরি করে খাবার খেয়ে রোজ রোজা ভেঙে ফেলতো, আর সবার কাছে ভালো শাস্তো। কালু ও কাকুলি গাছের নিচে বসেছিল, ঠিক তখনই টিয়া আর টুনি আসলো। কাকুলি, তোমার কি মনে নেই, দুই দিন পর ঈদ, আর সব পাখিরা ঈদ পালন করার জন্য সব কিছু রেডি করে ফেলেছে। এখন আমরা বনে যাচ্ছি শ্যামাই মিঠাই আর মেহেদি আনতে। তুমি খুব ভালো করেই জানো আমি বনের সব পাখির থেকে সুন্দর পাখি, কোনো পাখি আমার থেকে সুন্দর না। আমি তোমাদের থেকে সব সময় দূরে থাকি, যাও তোমরা মেহেদি লাগাও আর ঘর সাজাও, আনন্দ করো, যাও। কাকলি বোন, তুমি এমন কথা কেন বলছো? বছরে তো একবার ঈদ হয়, আর এই ঈদে আমরা সবাই একসাথে মজা করব। টুনি, তোমরা এখান থেকে যাও, আমাদের বিরক্ত করো না, তোমরা এখান থেকে যাও। তারপর টুনি আর টিয়া সেখান থেকে চলে যায়। হ্যাঁ, মেহেদি লাগানো বড় পণ্ডিত এসেছে, আমি তো কাল মেহেদি পরবো না, আমি পাহাড়ের ওখানে লুকিয়ে থাকবো। তারপর টুনি আর টিয়া অনেক জোরে উঠতে থাকে,
আর পাশের জঙ্গলে পৌঁছে গেল। পাশের জঙ্গলও সাজানো ছিল, সব জায়গায় ঈদের আয়োজন করা ছিল। টুনি, আমরা পাশের জঙ্গল থেকে এসেছি, আমাদের সেমাই মিঠাই আর মেহেদি দিয়ে দাও। টুনি, তোমাদের যা যা লাগে তোমরা নিয়ে যাও, আমি তো আজ ঈদের খুশিতে সব কিছুর দাম কমিয়ে দিয়েছি। ঈদপরটারা কেনাকাটা করে চলে আসলো। তোতা, আমরা সব কিছু এনেছি, কাল কিন্তু সত্যি অনেক মজা করব। টুনি, তোমাদের সাথে কাকলি আর কালু যায়নি? তোতা, আমরা গিয়েছিলাম কালু আর কাকলির কাছে, ওরা আমাদের সাথে যায়নি। আর কাকলি তো সব সময় সুন্দর বলে দাবি করে, সে বলেছে সে আমাদের সাথে মেহেদি পরবে না। টুনি, এবার তো আমি অবশ্যই কাকুলিকে মেহেদি লাগিয়ে ছাড়ব, মেহেদিতে রাঙিয়ে দেব কাকুলিকে। কিন্তু সাবধানে, না হয় কাকুলি তো তোমার পিছেই পড়ে থাকবে। তারপর রাত হয়ে গেল, তারপর সবাই সবার বাসায় চলে যায়। মা মা, আমার জন্য মেহেদি এনেছ? হ্যাঁ মা, আমি সব কিছু এনেছি। তারপর টোনা আর টুনটুন ঘুমিয়ে পড়ল। টিয়া টিয়া, তাড়াতাড়ি ওঠো, আমাদের টুনির কাছে যেতে হবে। তোতা, সত্যি বলতে কাল রাতে আমিও ঘুমাতে পারিনি, মেহেদি লাগানোর অপেক্ষায় আছি। তারপর তারা দুজন টুনির কাছে গেল। আমরা তো কখন থেকে তোমাদের জন্য বসেছিলাম। তারপর সব পাখিরা টুনির কাছে মেহেদি লাগানোর জন্য বসেছিল। যাও টিয়া, মেহেদিগুলো নিয়ে আসো। তারপর তারা মেহেদি দেওয়া শুরু করলো। আর অন্যদিকে কাকুলে ওদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকলো। কালু, পাখিদের আওয়াজ তো এখান পর্যন্ত আসছে, তুমি শুয়ে পড়ো, যদি পাখিরা বুঝতে পারে তাহলে এখান পর্যন্ত চলে আসবে। কাকলি, আমার তো অনেক ইচ্ছে করছে মেহেদি লাগাতে, কিন্তু তোমার ভয়ে কিছুই বলতে পারি না। আরে এই কালু, এই তোমার তো লজ্জা থাকা দরকার, আমি কত সুন্দর। এভাবে তারা দুজন ঝগড়া করতে লাগলো, আর হুট করে এক পাথর এসে কাকলির পাখায় এসে পড়লো। কালু, আরে ওই কালু, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, তাড়াতাড়ি ওঠো, দেখো আমার উপর পাথর পড়েছে। কাকলি, তুমি এখনো বেঁচে আছো, শুধু পাথরটা তোমার পাখায় এসে পড়েছে, আমি এক্ষুনি তোমার পাখা থেকে পাথরটা সরিয়ে দিচ্ছি। কাকলি, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। কাকলি, বললাম তো তুমি কোনো চিন্তা করো না, আমি জঙ্গলের সব পাখিকে ডেকে আনছি। কালু, তুমি তাড়াতাড়ি করো। কালু তারপর সব পাখিকে গিয়ে বললো, টুনি, মেহেদি পরে দাও, আগে আমার কথা শোনো, আমার কাকলিকে বাঁচাও। কাক ভাইয়া, কি হয়েছে, তোমরা কেন এত ভয় পাচ্ছ? টুনি, কাকুলির গায়ে বড় একটা পাথর পড়েছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। তারপর সবাই তারা কাকুলির কাছে গেল। কাকুলির কাছে গিয়ে টুনি বলল, কাকুলি, আমরা যদি তোমার পাখা থেকে পাথর সরাই তাহলে তোমায় আমাদের সাথে মেহেদি লাগাতে হবে। ঠিক আছে, আমি তোমাদের সাথে ঈদ পালন করব। তারপর তারা কাকুলির পাখা থেকে পাথর সরিয়ে দিল। এরপর তারা সবাই মজা করে ঈদ উদযাপন করলো। এক জঙ্গলে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে থাকত। টোনা টুনিকে অনেক ভালোবাসত।
টোনা একজন চুরিওয়ালা ছিল। গ্রামে ঘুরে ঘুরে চুরি বিক্রি করত। গিন্নি ও গিন্নি, আমি চুরি বিক্রি করতে গেলাম, বিকেলে তুমি তৈরি হয়ে থেকো, কেমন? পাশের জঙ্গলে মেলায় ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সে না হয় থাকবো। এখন চুরি বিক্রি করতে যাও তো, আর বেশি রাত যেন না হয়, তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে, কেমন? এরপর টোনা চুরি বিক্রি করতে যায়। আর টোনা নিজের জঙ্গলে চুরি বিক্রি করা শেষে দূরের একটা জঙ্গলে চলে যায়। সেখানে টোনা কাউকে দেখতে পায় না। হঠাৎই টোনা নীলু টুনি আর মণি টুনিকে দেখতে পায়। ওদেরকে দেখে তাদের কাছে যায়। চুরি নেবে গো দিদিরা, আমার কাছে বাহারি রঙের চুরি আছে। না না দাদা, আমাদের কোনো চুরি লাগবে না, চুরি কেনার মতো সামর্থ্য আমাদের নাই। দাদা আপনি যান এখান থেকে দাদা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, টাকা হলে তোমরা না হয় আবার এসো। এই কথা বলে টোনা যেই না যেতে লাগে, অমনি সেখানে সব পাখিরা ঘিরে ধরে। এই যে মশাই, বউকে নিয়ে কোথায় যাচ্ছ? কার বউ, কিসের বউ? এখানে আমার বউ আসবে কোথা থেকে? আমি তো আমার বউকে বাসায় রেখে এসেছি। ও, তুমি কিছু বুঝতে পারছো না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের জঙ্গলে একটা নিয়ম আছে, অন্য জঙ্গলের ছেলে পাখি যদি আমাদের জঙ্গলে এসে কোনো মেয়ে পাখির দিকে তাকায়, তাহলে ছেলে পাখির সাথে আমাদের জঙ্গলের মেয়ে পাখির বিয়ে হয়ে যায়। তাই নীলু টুনি আর মিনু টুনি তোমার বিবাহিত স্ত্রী, তুমি যদি ওদের সাথে নিয়ে না যাও তাহলে বন্দি করে রাখবো তোমায়। এসব আপনি কি বলছেন? কেউ কারোর দিকে তাকালে বউ হয়ে যায় নাকি? আমি ওদের বউ হিসাবে মানি না, তাই আমি ওদের সাথে করে নিয়ে যেতে পারবো না। বুঝেছি, সোজা কথা তুমি বুঝবে না। কালুকা যা তো, তোরা একটা খাঁচা নিয়ে আয় তো। একে বন্দি করে না রাখলে ও আমাদের কথা বুঝবে না। না না, দয়া করে আপনারা এই কাজ করবেন না। আপনারা আমায় বন্দি করলে আমার স্ত্রীর কি হবে? ঠিক আছে, আমি ওদের সাথে নিয়ে যাচ্ছি। এরপর টোনা বাধ্য হয়ে দুই টুনিকে সাথে নিয়ে যায়। আর বাসায় গিয়ে টোনা টুনিকে সব খুলে বলে। হায় হায় হায়, একই সর্বনাশ হলো আমার, একেবারে দুইটা সতিনকে ঘরে নিয়ে আসলে। দেখো টুনি, আমি যদি ওদের সাথে না নিয়ে আসতাম তাহলে ওরা আমায় বন্দি করে রাখত। তারপর টোনা টুনিকে সব বোঝায়। টুনির অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই টুনিকে সতিন হিসাবে মেনে নেয়। কিন্তু টোনা দুই টুনিকে বউ হিসাবে মেনে নিতে পারে না। এভাবেই টোনা তার বউকে নিয়ে দিন কাটাত। গিন্নি গিন্নি কোথায় গেলে গো? দেখো তোমার জন্য গহনা নিয়ে এসেছে। ও মা, সত্যি তো নতুন গহনা? আমার খুব পছন্দ হয়েছে গো। এসব কথা শেষ হতে না হতেই নীলু টুনি বলে, একে টোনা, তুমি শুধু টনি দিদির জন্যই হার এনেছো, আমাদের জন্য আনলে না কেন? এই বাসায় আসার পর থেকেই দেখছি তুমি আমাদের সব সময় এড়িয়ে চলো। তুমি বারবার কেন ভুলে যাও আমরাও তোমার স্ত্রী? এই তোমরা এবার থামো তো, আমি তোমাদের বউ হিসেবে মানতে পারবো না। আর তোমাদের আনার পর থেকে সমস্যা হচ্ছে আমার, চারজনের খাবার যোগান দিতে হিমশিম খাচ্ছি আমি, আর আমি পাচ্ছি না। এসব কথা বলে টোনা চোখের জল ফেলতে থাকে। তারপর মিনু টুনি বলে, দিদি এবার সত্যি টোনাকে মুক্তি দেওয়া উচিত, আর সব সত্যি কথা বলে দেওয়া উচিত,
কারণ জবরদস্তি করে কোনো অধিকার পাওয়া যায় না দিদি। এসব তুমি কি বলছো? আর নীলুকে দিদি বলে ডাকছো কেন? ও তোমার বোন নাকি? হ্যাঁ টোনা, আমরা দু বোন। সত্যি বলতে আমাদের জঙ্গলে বিয়ের কোনো নিয়ম নেই। আমার মায়ের প্রতিবেশীরা জোর করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আসলে আমরা ভীষণ গরিব, মা আমাদের মুখে খাবার তুলে দিতে পারতো না, তাই আমার মা প্রতিবেশীদের সাহায্যে ছলনার আশ্রয় নেয়। আরও অনেককে বোকা বানাতে চেয়েছিল কিন্তু পারেনি, শেষমেশ তোমাকে বোকা বানাতে পেরেছে। তবে আজ বুঝলাম টোনা, এই ছলনা আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দিও টোনা, আমরা তোমাকে মুক্তি দিলাম। এইসব কথা বলে তারা দুজন চলে যায়। আর টোনা টুনিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।